পাঁচ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পল লাইফ। আজ বুধবার, আর বুধবার আর রবিবার করে আমি আমার চুলটা শ্যাম্পু করি, আর শ্যাম্পু করার ঘন্টা দুয়েক আগে চুলটাতে তেল লাগিয়ে নিই। তো একটা মানে ম্যাজিক অয়েল বলতে পারো আমার, আমি মানে ওটা সব কিছুতে ইউজ করি, কি আমার হেয়ার কেয়ারে আর কি আমার স্কিন কেয়ারে, মানে ওটা আমার লাইফ সেভিয়ার। আমার বেশ কিছু মানে বছর দুই তিন আগে আমার আইব্রোতে না, আইব্রো সাইড দিয়ে কীরকম দানা 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 মতন প্রচুর মানে ওরকম টাইপের অ্যাকনে টাইপের হয়ে গেছিলো, আর ওটা মানে কিছুতেই কমছিল না। ইভেন আমি ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার আমাকে লেজার করতে বলেছিলেন, আমি ইভেন লেজারও করিয়েছিলাম, আমি দুটো আইব্রোতেই লেজার করিয়েছিলাম, কিন্তু লেজার করিয়েও পুরোপুরি আমার জিনিসটা ঠিক হয়নি। তারপরে আমি এটা ওটা সেটা ইউজ করতাম, এক্সপেরিমেন্ট করতাম, মানে এক্সপেরিমেন্ট করতে আমি একদম মানে ভীষণ সিদ্ধ হস্ত যেটা বলে। তো হঠাৎ করেই নাইকাতে দেখবে অনেক এসেন্সিয়াল অয়েলের অ্যাড, মানে অনেক এসেন্সিয়াল অয়েল পাওয়া যায়। তো আমি বিভিন্ন অয়েলের উপর মানে অয়েলের ডেসক্রিপশান কী মানে কাজে লাগে সেই সবগুলো দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখলাম লেমন গ্রাস অয়েলটা। তো লেমন গ্রাস অয়েলের ডেসক্রিপশান, ওটা কী কাজ করে, কীভাবে কাজ করে দেখে আমার ভালো লেগে গেল, আর আমি একটা লেমন গ্রাস অয়েল কিনলাম। এই যে সেটাই এখনও চলছে নাইকা থেকে, আর এই অয়েলটা বলতে পারো আমার একদম লাইফ সেভিয়ার। তো এই অয়েলটা আমি ভাবলাম যে অনেক কিছুতে ইউজ করেছি, ইভেন হোমিওপ্যাথি ওষুধও ইউজ করেছি, কিছু হয়নি। তো একটুখানি নিয়ে আমি জাস্ট একটা সাইডে আমার লাগিয়েছিলাম, কি বলবো মানে জাস্ট কেউ বিশ্বাসই করতে পারবে না, পুরো আমার ওই যখন লাগালাম মানে জ্বলে পুড়ে গেল, পুরো আমার মনে জ্বালা পোড়া হলো। আমি ভাবলাম মনে হয় ওখানে পুরো একদম পুড়ে পুড়ে যাবে, কিছু হবে, কিন্তু পরের দিন সকালে উঠে দেখলাম যে কিচ্ছু না, আর আমার পুরো ওই পিগমেন্টেশনটা জাস্ট ভ্যানিশ। তো তারপর থেকে মানে এই অয়েলটা আমার জাস্ট মোস্ট 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 ফেভারিট অয়েল, আর আমি এখন কিচ্ছু ইউজ করি না, সব কিছুতে এই অয়েলটাই আমার মানে লাগে। তো সেটাই মানে আমি ঠিক রিভিউ বলবো না, বাট আমার জন্য এই অয়েলটা লাইফ সেভিয়ার। আর এখন আমি যেটা করি, আমি ওই অয়েল ম্যাসাজ করি যখন হেয়ারে, তো কোকোনাট অয়েলটাই মেনলি ইউজ করি। তো ওর মধ্যে ওই চার পাঁচ ফোঁটা এই অয়েলটা মিশিয়ে দিই, তাতে করে হয় কি একদম ড্যান্ড্রাফ থাকে না চুলে। আর আমি একটা টোনার বানাই, সে টোনারটাও মানে কিছুই না, এক গ্রিন টি আছে বাড়িতে, গ্রিন টিটাকে করে নিয়ে গ্রিন টি এর মধ্যে কয়েক ফোঁটা এই অয়েল মিশিয়ে নিই। অথবা আর একটা করি যেটা, যে চাল ধোয়া জলের মধ্যেও এটাকে মিশিয়ে নিয়ে কখনো এটা বা কখনো ওটা, এটাই আমি টোনার হিসাবে ইউজ করি। একটা পাতি ফেস ওয়াশ লাগাই, তারপরে এটাকে টোনার হিসাবে ইউজ করি, আর একটা আমার ক্রিম আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোন ক্রিমটা ইউজ করি, ব্যাস আর কিচ্ছু ইউজ করি না। তো আমি এখন মানে ভীষণ ভীষণ হ্যাপি আমার স্কিন নিয়েও আর হেয়ার নিয়েও। তো এটাই সেই ম্যাজিক অয়েল। এই যে জলটা বসিয়েছি, আমি টোনারটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। জলটা গরম হলেই গ্রিন টিটা দিয়ে দেব, তারপরে যখন লিকারটা বেরিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ওর মধ্যে লেমন গ্রাস অয়েলটা অ্যাড করে নেবো, ব্যাস আমার টোনার রেডি হয়ে যাবে। যে জল এই যে আমার গ্রিন টি, বন্ধ করে দেব, দিয়ে গ্রিন টিটা অ্যাড করব। এই যে এক টিস্পুন অ্যামাউন্টের এই স্পুন অ্যাড করে দিলাম। এবারে আমি যে হেয়ার অয়েলটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাই, আর হেয়ারটাও কোকোনাট অয়েলটাকে গরম করে নিয়েছি, আর এই লেমন গ্রাসটা একে অ্যাড করে নেবো, বেশি না। আট দশ ফোঁটা নিলেই হয়ে যায়। এটা স্পেশালি ড্যান্ড্রাফের জন্য ভীষণ ভালো। তো চলো লাগিয়ে নিই। বাবুই কি করছে? বাবু
হয়ে গেল আমার অয়েল ম্যাসাজ। এবারে ঘন্টা খানিক পরে শ্যাম্পু করে ফেলবো। কমপ্লিট। এবারে শ্যাম্পু করব। ধরে আমি এই মামা আর্থের অনিয়ন শ্যাম্পু এটা ইউজ করি, আর কিছুদিন ধরে এটাও ওয়াওয়ের অ্যাপেল সাইডার ভিনিগার এই শ্যাম্পুটাও ইউজ করি। এটাও খুব ভালো, এটা একটু ড্যান্ড্রফ কমায় বাট এটা চুলটা একটু রাফ করে দেয়। আর এই শ্যাম্পুটাও আমার মানে দারুণ লাগে, চুলটাও সফট করে, হেয়ার ফল কমায়, তো ভালো মোটামুটি। আর আমি তো মানে আমার আগের দিনের ব্লগটাতেই বলছিলাম যে আমি কন্ডিশনার ইউজ করি না, আর কখনো সখনো একটা সেরাম ইউজ করি। তো সেরাম কোনটা ইউজ করি চলো সেটাও দেখাই। এই যে স্ট্রিক্সের এই সেরামটা ইউজ করি, এটা কিন্তু রোজ ইউজ করি না, রেগুলার বেসিসে ইউজ করি না, যখন হয়তো একটু কোথাও ঘুরতে যাব, চুলটা একটু ম্যানেজেবল করার দরকার বা তখন মানে এটা ইউজ করি। নর্মালি শুধু শ্যাম্পুই ইউজ করি আর কন্ডিশনার কখনো ইউজ করি না, কারণ কন্ডিশনার ওই স্ক্যাল্পে লাগলে বা স্ক্যাল্পে জমা হতে থাকলে চুলটা পড়েই যায়। আমি আগে ইউজ করতাম, আমার প্রচুর হেয়ার ফল হতো, এখন ওইগুলো অনেকটা কম হয়েছে। তো ওই কন্ডিশনার মানে যখন হাতে একটু মানে চুলটা খুব সফট করার দরকার বা এরকম কিছু হলে হেয়ার প্যাক লাগাই, সেটাও ওই বাড়িতে বানানো দই, পাকা কলা আর অলিভ অয়েলটাকে মিক্স করে ওটা লাগাই। তো ওটা পরে আমি একদিন কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী হেয়ার প্যাক আমি লাগাই। আপাতত এগুলোই আমার ডান হয়ে গেল। আর এখন টোনারটাও রেডি করে নিই। তখন তো দেখালে আমি গ্রিন টিটা, এই যে গ্রিন টি, আর এর মধ্যে আমি কয়েক ড্রপ এই আমার লেমন গ্রাস অয়েলটা অ্যাড করে নিলেই হয়ে যাবে, আমার টোনারটা রেডি। এই যে আর এটা 7 দিন মতন ফ্রিজে স্টোর করা যায়। আর রাইস ওয়াটারটা যখন ইউজ মানে ইউজ করি তখন ওটা 4-5 দিনের বেশি রাখা যায় না, ওটা একটু কেমন নষ্ট হয়ে যায়। এটা ইজিলি 7 দিন স্টোর করা যায়, 7 দিন পরে আবার নতুন বানিয়ে নিই। তো এই হচ্ছে আমার হোমমেড টোনার। আর আমি সবসময় এখন মানে বেশ কিছুদিন ধরে, প্রায় 1 বছর খানেক ধরে আমি এইটা ইউজ করছি, রাইস সেরামাইট একটা সেরাম। এটা হচ্ছে ফেস শপের, তো এটাও ভালো। আমার একটু অয়েলি স্কিন, অয়েলি স্কিনের জন্য এটা বেশ ভালো। ব্যাস এই হচ্ছে আমার হেয়ার কেয়ারের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের রুটিন। আর স্কিনের জন্য কী কী ফেস প্যাক ইউজ করি বা কিছু, সেগুলো আমি আবার পরের কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে, লাইক করো, শেয়ার করো। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা পারমিতা সিম্পল লাইফ, তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য টাটা, বাই।